ম্যাথ সলভ টিচার ইউটিউব চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। যে টাইপের অঙ্কগুলি করানো হচ্ছে এই টাইপের অঙ্ক বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো সেই কারণে প্রতিটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, দেখলে উপকৃত হবে। ঠিক আছে, আজকে আমি একটি সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্রের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এটি সম্ভবত ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রের কিছু অঙ্ক আমি আগের দুটি ভিডিওর মাধ্যমে সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম, আজকে যত পর্যন্ত করানো হয়েছিল ঠিক তার পর থেকে করাবো। ঠিক আছে, তো আগের দুটি ভিডিওর মাধ্যমে আমি করিয়েছিলাম কোশ্চেন নাম্বার 23 পর্যন্ত, আজকে করাবো কোশ্চেন নাম্বার 26 থেকে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 26 যে অঙ্কটি আছে কি আছে, যে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেন্টিমিটার এবং 32 সেন্টিমিটার, ওই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। কোশ্চেনটা একবার বলছি, কি বলেছে, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা একটার বলে দিয়েছে 40 সেন্টিমিটার, আরেকটি বলে দিয়েছে 32 সেন্টিমিটার, ওই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে দিয়েছে। অপশন এতে আছে 22 সেন্টিমিটার, অপশন সিতে অপশন বিতে 26 সেন্টিমিটার, অপশন সি 28 সেন্টিমিটার, অপশন ডি আছে 24 সেন্টিমিটার। কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তোমরা নিশ্চয়ই বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলাও জানো এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাও জানো। ঠিক আছে, তো পরিসীমার ফর্মুলা আমরা যেটা জানি সেটা হচ্ছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা জানো যে বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার, মানে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তো এক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে গেলে, মানে ওই বলেছে ওই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে, তো ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের বর্গক্ষেত্রের বাহু কত সেটা বের করতে হবে, কারণ ক্ষেত্রফলের ফর্মুলাই হচ্ছে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। ঠিক আছে, তো প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা আমরা দেখতে পাচ্ছি 40 সেন্টিমিটার আছে, তো 40 সেন্টিমিটার আছে, যেহেতু বর্গক্ষেত্রের 4টি বাহু হয়, একটা দুটো তিনটে চারটে বাহু হয়, তো পরিসীমা যত বলেছে 40 সেন্টিমিটার বলেছে, 40 সেন্টিমিটারকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 1টি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। ঠিক আছে, 4টে বাহুর যোগফল হচ্ছে কত, 40 সেন্টিমিটার, তাহলে 1টি বাহুর দৈর্ঘ্য আমরা পাই 40/4, তবে বাহুর দৈর্ঘ্যটা বেরোবে। তাহলে প্রথম বর্গক্ষেত্রের যদি আমরা দেখি বাহু কত বেরোচ্ছে, বাহুর দৈর্ঘ্য বেরোচ্ছে 4×10=40 সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার হচ্ছে। আবার দ্বিতীয় বর্গক্ষেত্রের আমরা দেখতে পাচ্ছি পরিসীমা কত আমাকে বলে দিয়েছে, 32 সেন্টিমিটার বলে দিয়েছে। আমরা যদি দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুতে যাই তাহলে 32/4 করবো, যেহেতু 4টি বাহুর যোগফল 32 সেন্টিমিটার, সেই হিসেবে 1টি বাহুর দৈর্ঘ্য কী হবে, 4×8=32, 32 কে 8 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে তা 8 সেন্টিমিটার হচ্ছে। এবার যেটা বলেছে আমাদের ওই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে হবে, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে বাহু স্কোয়ার, মানে বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার। তো প্রথম বর্গক্ষেত্রে আমরা বাহু কত পাচ্ছি, 10 পাচ্ছি, তো আমরা কি করব, 10 স্কোয়ার করব, 10 স্কোয়ার মানে আমার হয়ে যাচ্ছে 100 প্রথমটার। এবং দ্বিতীয়টার যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এটারও বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার হবে, মানে বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, 8 আছে, মানে 8 স্কোয়ার করব, 8 স্কোয়ার মানে 8 8 কত হয়ে যাবে আমার, 64 বর্গ মিটার হবে। ক্লিয়ার, তো বলেছে যে ওই দুটি বর্গক্ষেত্রের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, পার্থক্যের মানে হয়ে যাচ্ছে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়েছি 100, আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি 64। এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য যদি আমরা করি 100 থেকে 64 আমরা মাইনাস করবো, কারণ পার্থক্য মানে হচ্ছে মাইনাস, 100 থেকে 64 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কত হচ্ছে, 36 হয়ে যাচ্ছে, 36। তো এটা হচ্ছে 36 হচ্ছে, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের, তো এই যে 36 বর্গমিটার বেরোলো এটা কিন্তু আরেকটা নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, এই বর্গক্ষেত্রটা বেরোচ্ছে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল যদি 36 বর্গমিটার হয় তাহলে ওই নতুন বর্গক্ষেত্রটির পরিসীমা কত হবে, ঠিক আছে, এটা 36 বর্গমিটার কিন্তু এটা ক্ষেত্রফল, তাহলে পরিসীমা কত হবে, পরিসীমা বের করার জন্য এটার বাহুটা বার করতে হবে। এখন বাহু যদি বের করতে হয় তাহলে ক্ষেত্রফলে রুট করতে হয়, ক্ষেত্রফল এখানে 36 আছে, 36-এর আমরা কী করবো, রুট করে দেবো, রুট করলে কত হবে, 6 সেন্টিমিটার, এই 6 মিটার হবে। এবার আমাদের কি বলেছে, পরিসীমা বের করতে দিয়েছে, তো পরিসীমা যদি আমাদের বের করতে হয় তাহলে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, মানে বর্গক্ষেত্রে 4টে বাহু থাকে, তাই 4 দিয়ে আমরা বাহুটাকে গুণ করে দেবো, মানে 4×6=24 হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা রয়েছে অপশন ডিতে। তাহলে আমি আরেকবার অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি, আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে, প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা বলেছে 40 সেন্টিমিটার, দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমা বলেছে 32 সেন্টিমিটার। ওকে, তো প্রথম বর্গক্ষেত্রের যদি আমরা বাহু বের করতে চাই, কারণ বাহুটা আমাদের বের করতেই হবে, কারণ এখানে বলেছে ওই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, অর্থাৎ ক্ষেত্রফল বের করার জন্য, ক্ষেত্রফল যেহেতু বের করার ফর্মুলা বাহু স্কোয়ার, সেই কারণে বাহুটা আমাকে প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা থেকে বের করতে হবে, সেই কারণে প্রথম বর্গক্ষেত্রের বাহুটা আমরা বের করে নিয়েছি। বাহুটা বের করতে গেলে কী হবে, যেহেতু 4টি বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে পরিসীমা, সেই কারণে পরিসীমাটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দিয়েছি, 40-কে 4 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে প্রথম বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, একইভাবে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 8।
তাহলে প্রথম বাহুর ক্ষেত্রফল আমরা অনায়াসে বের করতে পারবো, কারণ ক্ষেত্রফলের ফর্মুলা আছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। বাহু যদি দশ হয় তাহলে দশের স্কোয়ার যদি করি আমরা দশটা গুণ করলে কত হবে, একশো বর্গ মিটার হবে। একইভাবে দ্বিতীয় বর্গ ক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল বের করি, এখানেও ফর্মুলা বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বাহু আমরা আট বেরিয়েছি মানে এইট স্কোয়ার মানে আট একটা চৌষট্টি বর্গ মিটার। এবার বলেছে ওই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ এই দুটো যে বর্গক্ষেত্র বেরো মানে ক্ষেত্রফল বেরোলো এদের ক্ষেত্রফলটাকে বিয়োগ করে যে ক্ষেত্রফলটা হবে, এদের ক্ষেত্রফলটাকে বিয়োগ করে কত হচ্ছে ছত্রিশ বর্গ মিটার হচ্ছে। এটা হচ্ছে একটা নতুন মানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, অর্থাৎ নতুন একটা যে বর্গক্ষেত্র তৈরি হলো তার ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি ছত্রিশ বর্গ মিটার। তাহলে তার পরিসীমাটা কত হবে, তার জন্য এই যে ক্ষেত্রফলটা বের হলো ছত্রিশ, ছত্রিশের আমরা রুট করবো, কারণ ক্ষেত্রফলকে স্কোয়ার রুট করলে মানে বর্গমূল করলে আমরা বাহু পেয়ে যাই। তো বাহু পেয়ে গেলাম ছয় মিটার। আমাদের এবার বলেছে পরিসীমা বার করতে, এই পরিসীমা বের করার জন্য আমরা কি করলাম, আমরা পরিসীমা বের করার ফর্মুলা চার গুণ বাহুর দৈর্ঘ্য হয়, তো চার গুণ বাহু আমার ছয় বেরিয়েছে, তো চার ছয় আমি করে দিচ্ছি চব্বিশ সেন্টিমিটার। এটাই হচ্ছে রাইট অ্যান্সার যেটা রয়েছে অপশন ডিতে। আমরা চলে যাবো নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন আছে কোশ্চেন নাম্বার পঁয়ত্রিশ যে অঙ্কটি আছে, গিয়েছে স্থির জলে একটা নৌকার বেগ বলেছে আট কিলোমিটার পার ঘন্টা, প্রতিকূলে স্রোতে ষোলো পয়েন্ট পাঁচ কিলোমিটার যেতে নৌকাটি যদি তিন ঘন্টা সময় নেয় তবে স্রোতের বেগ নির্ণয় করতে দিয়েছে। ঠিক আছে, আবার কোশ্চেনটা রিপিট করছি, কি বলেছে, স্থির জলে একটি নৌকার বেগ বলেছে আট কিলোমিটার পার ঘন্টা, প্রতিকূল স্রোতে ষোলো পয়েন্ট পাঁচ কিলোমিটার যেতে নৌকাটি যদি তিন ঘন্টা সময় নেয় তবে স্রোতের বেগ কত। আমরা যদি প্রতিকূলে নৌকার বেগ যদি আমরা বের করতে চাই, তাহলে নৌকার বেগ কি হবে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ যদি আমরা বের করতে চাই তাহলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ হবে, কারণ কি স্রোতটা নৌকাটাকে বাধা সৃষ্টি করছে, কারণ এই কারণে স্রোতের বেগটা নৌকার বেগ থেকে মাইনাস হবে, নৌকাটা যেতে পারছে না। যদি অনুকূলে হতো তাহলে এখানটা আমরা প্লাস ইউজ করতাম, ঠিক আছে, কারণ স্রোতের দিকে যদি নৌকা যায় তাহলে নৌকার গতিবেগটা বেড়ে যায়, ওই জন্য এই জায়গাটা প্লাস হয়ে যায়। আর প্রতিকূল যখন হবে স্রোত বাধা সৃষ্টি করছে সেই কারণে স্রোতের বেগটা মাইনাস হবে, নৌকাটা অতটা এগিয়ে যেতে পারবে না স্রোতটা যদি বাধা সৃষ্টি করছে, তাই নৌকার বেগটা কমে যাবে, সেই কারণে নৌকার বেগ থেকে স্রোতের বেগ আমরা মাইনাস করবো। ঠিক আছে, আপাতত নৌকার বেগ এখানে স্থির জলে নৌকার বেগ বলেই দিয়েছে কত বলেছে আট কিলোমিটার পার ঘন্টা বলে দিয়েছে, আর স্রোতের বেগটা আমাকে বলে দেয়নি, আমি স্রোতের বেগটা আমি ধরে নিচ্ছি এক্স, স্রোতের বেগটা আমি ধরে নিচ্ছি এক্স, এইট মাইনাস এক্স কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। আর কোশ্চেন অনুযায়ী সঠিকভাবে আমরা একটা পেয়ে যাচ্ছি স্রোতের প্রতিকূলে যদি নৌকার বেগ দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন ঘন্টায় যাচ্ছে, তিন ঘন্টায় যাচ্ছে কতটা, তিন ঘন্টায় যাচ্ছে ষোলো পয়েন্ট পাঁচ কিলোমিটার, তাহলে এক ঘন্টায় কতটা যাবে, ষোলো পয়েন্ট পাঁচ বাই থ্রি কাটাকুটি করলে তিন পাঁচে পনেরো, তিন মানে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার পার ঘন্টা হচ্ছে। এটা গেল সঠিকভাবে নাম্বারের দিক দিয়ে যদি স্রোতের প্রতিকূলে আমরা নৌকার বেগ দেখি তাহলে কত হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার পার ঘন্টা, আর এইভাবে করলে হচ্ছে এইট মাইনাস এক্স কিলোমিটার পার ঘন্টা। তো আমি সেই কারণে এইট মাইনাস এক্স ইকুয়াল টু ফাইভ পয়েন্ট ফাইভকে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু হচ্ছে আট থেকে ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস, আট থেকে তোমরা যদি ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস করো, এইট পয়েন্ট জিরো থেকে যদি তোমরা এটা মাইনাস করো তাহলে এখানে হচ্ছে পাঁচ, টু পয়েন্ট ফাইভ, টু পয়েন্ট ফাইভ কিলোমিটার পার ঘন্টা হচ্ছে, অর্থাৎ আমাদের যেটা বের করতে দিয়েছিল স্রোতের বেগ, সেই স্রোতের বেগ আমরা ধরেছিলাম এক্স কিলোমিটার ধরেছিলাম, এক্স আমাদের বেরোলো কত, টু পয়েন্ট ফাইভ, তো টু পয়েন্ট ফাইভ কিলোমিটার।